আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন। ম্যাথ সায়েন্স বাই নাইমের পক্ষ থেকে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 যে ত্রিকোণমিতি অধ্যায়টা ছিল, সেই ত্রিকোণমিতিক অধ্যায়ের আজকে আমার এটা হচ্ছে 6 নম্বর লেকচার। আজকে আমার এই 6 নম্বর পর্বে আমরা মূল বইয়ের তোমার এখানে 11 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 11 নম্বর এখানে ক এবং খ, মূল বইয়ের 11-র ক এবং খ এই দুইটো অঙ্ক আমি আজকে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। দেখো এখানে কি বলা হয়েছে, প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা এই শর্ত পূরণ করে ক এবং খ এই দুইটার আলফা এর মান বের করব। তো সেক্ষেত্রে দেখো এখানে আমি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের নিয়ম, মানে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় কিভাবে করতে হয় সেই ব্যাপারে আমরা প্রথম পর্বে ব্যাপকভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখো এখানে প্রথম, এখানে আমরা চতুর্ভাগটা এঁকেছি এবং দুইটা নিয়ম দেখেছি। প্রথম চতুর্ভাগে দেখো ত্রিকোণমিতিক 6টা অনুপাতই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসাইন আসছে পজিটিভ, বাকি 4টা অনুপাত নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট আসছে পজিটিভ, বাকি 4টা অনুপাত নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক আসছে পজিটিভ, বাকি 4টা অনুপাত নেগেটিভ। তো সেক্ষেত্রে এই ছিল তোমার চার্ট এবং এখানে দুইটা নিয়ম লিখেছি। দেখো প্রথমে দেখবো 1 নম্বর নিয়ম, দেখো 1 নম্বর নিয়ম হচ্ছে প্রথমে দেখবো কোন চতুর্ভাগ যার ঘর সে প্রবেশ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যার ঘর সে ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে। তো দেখো এখানে চিহ্নের পরিবর্তন মানে হচ্ছে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। আর 2 নম্বর নিয়ম লিখেছি কি, দেখো পাই বাই 2 এর সাথে জোড় নাকি বিজোড় গুণ আছে, যদি জোড় গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আর যদি বিজোড় গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। দেখো কি পরিবর্তন হবে, কি সাইন পরিবর্তন হয় কস হবে, অথবা কস পরিবর্তন হয় সাইন হবে, ট্যান পরিবর্তন হয় কট হবে, অথবা কট পরিবর্তন হয় ট্যান হবে, সেক পরিবর্তন হয় কোসেক হবে, বা কোসেক থাকলে পরিবর্তন হয় সেক হবে। তো দেখো এই ব্যাপারে আমরা প্রথম পর্ব করেছি, তোমরা সেই পর্বের আমি প্রথম পর্ব সহ বাকি যে 5টা পর্ব আছে প্রত্যেকটা পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে আসবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, দেখো কট আলফা, ক নম্বর বলা হয়েছে কট আলফা সমান সমান -√3। তো দেখো কট -√3, দেখো কট ধনাত্মক কোন কোন ঘরে, দেখো কট ধনাত্মক এখানে যেহেতু দেওয়া আছে মাইনাস মানে ঋণাত্মক, দেখো কট ধনাত্মক হচ্ছে প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে, দেখো কট ধনাত্মক হচ্ছে প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে, তার মানে কট ঋণাত্মক মানে নেগেটিভ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। দেখো এক্ষেত্রে দেখো এখানে আর একটা শর্ত দেওয়া আছে কি, দেখো 3π/2 <alpha> <2π, দেখো আমরা শর্ত থেকে কী পাই, দেখো এখানে কী বলা হয়েছে, দেখো তোমার 3π/2 মানে হচ্ছে তোমার 3 × π/2 মানে π/2 তিন গড় আছে, তার মানে যাত্রা শুরু হবে এখান থেকে 1, 2, 3, দেখো এখানে তিন গড় আসার পরে এরপর কী আছে, দেখো 2π মানে কত, 2π আসছে এখানে, মানে 2π আসছে তোমার তোমার 360, মানে পাই এর মান 360। তো দেখো 360 হচ্ছে এই ঘরে, দেখো এই ঘরে, তো এই ঘরটা আছে তোমার চতুর্থ চতুর্ভাগ। দেখো আমরা শর্ত থেকেও জেনে গেছি যে কট আলফা সমান যে -√3 এটা তোমার কোন চতুর্ভাগে অবস্থান করবে, চতুর্থ চতুর্ভাগে। দেখো আমরা শর্ত থেকেও জেনে গেছি যে কট আলফা সমান -√3 এটা হচ্ছে তোমার এই চতুর্থ চতুর্ভাগে। তো আমরা এখন দেখবো যে প্রদত্ত শর্ত অনুসারে আলফা এর অবস্থান হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগে। দেখো আমরা লিখে নিয়েছি যে প্রদত্ত শর্ত মতে আলফা এর অবস্থান তোমার চতুর্থ চতুর্ভাগে। তো দেখো আমাদের এখন অঙ্কটা কি, কট আলফা সমান -√3, দেখো কট আলফা সমান সমান -√3। তো দেখো এটার আমরা এখন মান বের করব। তো সেক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, বা কট আলফা সমান সমান, দেখো কট তোমার হচ্ছে যে কট আলফা, দেখো কট √3, দেখো কট আলফা সমান সমান আমরা এখানে কী লিখতে, দেখো কট √3, কট √3-র আমার মান কী, দেখো কট √3-র মান হচ্ছে তোমার π/6, দেখো কট মাইনাস কট π/6, দেখো কট √3-র মান হচ্ছে তোমার কট √3-র মান হচ্ছে π/6। এবার দেখো বা কট আলফা সমান সমান, দেখো দেখো আমরা এটাকে যদি এভাবে লিখি যে কট তোমার হচ্ছে কট π/2 × 4 প্লাস
देखो माइनस पाई बाई सिक्स जो देखी ताहले देखो आमरा जो देखे कट पाई बाई टू इंटू फोर माइनस पाई बाई सिक्स जो देखी ताहले तुम्हार एटा चले आसबे आबार एटा जो ना देखे तुम्हारा जो देखो जो पाई बाई टू इंटू थ्री प्लस पाई बाई सिक्स देखो पाई बाई टू इंटू थ्री प्लस पाई बाई सिक्स लिखते तुम्हार एटा आसबे देखो आमरा जे एटा लिखेछि पाई बाई टू इंटू फोर माने हच्छे तुम्हार पाई बाई टू एर साथे तुम्हार चार गुण आसे तार माने देखो आमरा एक नम्बर नियमटा जदि लक्ष्य करी तो सेक्षेत्रे देखो कि आसे आमार चार देखो তাহলে চার এক দুই তিন চার দেখো চার ঘর আসার পরে কী আছে এইখানে স্টিল দাও এরপর কী আছে দেখো মাইনাস ফাইভ বাই সিক্স মানে হচ্ছে তোমার মাইনাস থ্রি তা মাইনাস হলে পিছনে ঘর যেহেতু আমার মাইনাস দিতে হবে কারণ প্লাস দিলে তো তোমার এই শর্ত অনুসারে হবে না তাহলে আমার মাইনাস দিতে হবে তার মানে পিছনের ঘরটা আছে তোমার চতুর্থ চতুর্ভাগ তো দেখো এই চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক হচ্ছে তোমার পজিটিভ এই চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক হচ্ছে পজিটিভ বাকি যে চারটা অনুপাত আছে সেই চারটা অনুপাত হচ্ছে তোমার নেগেটিভ তো বাকি চারটা অনুপাতের ভিতরে কিন্তু তোমার এই যে কট আছে তার মানে কট কিন্তু এখানে নেগেটিভই আছে তার মানে এটা ঠিক আছে এক নম্বর নিয়ম অনুযায়ী এবার দেখো দুই নম্বর নিয়ম অনুযায়ী দেখো আমার কী আছে পাই বাই টু এর সাথে জোর নাকি বিজোড় গুণ আছে দেখো পাই বাই টু এর সাথে কিন্তু তোমার জোর গুণ আছে যদি জোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না দেখো এখানে কট আছে এই কটই থাকবে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না তো সেক্ষেত্রে দেখো আমরা এটাকে যদি এভাবে দেখি তাহলে হবে আবার যদি তুমি এটাকে এভাবে দেখো যে পাই বাই টু ইন্টু থ্রি প্লাস পাই বাই সিক্স দেখো তাহলে তোমার একই একই এটাই আবার তোমার চলে আসবে তো এরপর দেখো আমরা কী লিখতে পারি বা কট দেখো কট আলফা সমান সমান দেখো এখানে কী থাকবে কট দেখো এখানে কী থাকে তোমার এখানে থাকবে টু পাই মাইনাস পাই বাই সিক্স এরপরে বা এখান থেকে আমরা কট কট ভ্যানিশ বাদ দিতে পারি তাহলে কী থাকবে আলফা সমান সমান টু পাই মাইনাস পাই বাই সিক্স তো এরপর এখানে আমরা কী লিখতে পারি দেখো বা আলফা সমান সমান দেখো এটাই আমার ক্যালকুলেশন করলে আসবে সিক্স এখানে আসবে টুয়েলভ পাই মাইনাস পাই তো অতএব আলফা সমান সমান এলেভেন পাই বাই সিক্স তো দেখো আলফা এর মান বের হয়েছে কি এলেভেন পাই বাই সিক্স তো দেখো এই এলেভেন পাই বাই সিক্স দেখো আলফা এর মান এলেভেন পাই বাই সিক্স দেখো আমরা পাইয়ের মানের সাথে যদি এলেভেন গুণ করি এরপর যদি আমরা সিক্স দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তোমার কত আসে দেখো তাহলে তোমার চলে আসে তোমার হচ্ছে গিয়া তিনশো তিরিশ চলে আসে তো দেখো এখানে শর্ত কী দেওয়া ছিল দেখো থ্রি পাই বাই টু লেস দেন আলফা লেস দেন টু পাই এখন দেখো পাইয়ের সাথে পাইয়ের মানের সাথে তিন গুণ করার পরে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে তোমার আসে দুইশো সত্তর এরপরে আলফা এর মান পেয়েছি আমরা তিনশো তিরিশ দেখো এই ইলেভেন পাইয়ের মানের সাথে ইলেভেন গুণ করার পরে যদি সিক্স দ্বারা ভাগ করি তাহলে তোমার আসে তিনশো তিরিশ আর এখানে টু পাইয়ের মান হচ্ছে তোমার তিনশো ষাট মানে এই তোমার একশো আশির সাথে দুই গুণ হবে তাহলে তিনশো ষাট তার মানে দেখো দুইশো সত্তরের থেকে বড় আলফা এর যে মান সেটা হবে দুইশো সত্তরের থেকে বড় তিনশো ষাটের থেকে ছোট তার মানে আলফা এর মান বের হয়েছে কত তিনশো তিরিশ তার মানে দেখো এর শর্ত অনুসারে কিন্তু এটা গ্রহণযোগ্য তার মানে দেখো নির্ণয় মান এটা দেখো যেটা আমাদের শর্ত অনুযায়ী তোমার প্রমাণ হয়ে গেছে তার মানে অতএব আমরা লিখতে পারি কি দেখো নির্ণয় মান আলফা সমান সমান এলেভেন পাই বাই সিক্স দেখো যা গ্রহণযোগ্য দেখো যা গ্রহণ যোগ্য দেখো যা গ্রহণযোগ্য মান কারণ কি দেখো আমরা শর্ত অনুযায়ী তোমার এই আলফা এর মান কিন্তু তোমার প্রমাণ হয়ে গেছে দেখো দুশো সত্তরের থেকে বড় তিনশো ষাটের থেকে ছোট দেখো তিনশো তিরিশ এইটাই কিন্তু আমার এই যে ইলেভেন পাই বাই সিক্স মানে আলফা এর মান তো দেখো নির্ণয় মান হচ্ছে তোমার ইলেভেন পাই বাই সিক্স দেখো যা গ্রহণযোগ্য এটাই আমার অ্যান্সার তো দেখো আশা করি তোমরা এই এগারোর ক এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো দেখো আমরা আসি এখন এখান থেকে খ নাম্বারটা প্রমাণ করার চেষ্টা করি দেখো খ নাম্বার বলা হয়েছে কি কজ আলফা সমান সমান মাইনাস হাফ তো দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে কি পাই বাই টু লেস দেন আলফা লেস দেন থ্রি পাই বাই টু দেখো এই শর্ত অনুসারে আমার কোন চতুর্ভাগ অবস্থান করে দেখো পাই বাই টু এর মানে হচ্ছে তোমার তো দেখো এখানে শর্ত দেওয়া আছে পাই বাই টু লেস দেন আলফা লেস দেন থ্রি পাই বাই টু দেখো আমরা এখান থেকে আমরা একটু যদি ডিগ্রিতে আমরা একটু ডিগ্রিতে লিখি তাহলে কী পাই দেখো পাই বাই টু মানে হচ্ছে তোমার নব্বই এরপরে এখানে আছে আলফা আর এখানে থ্রি পাই বাই টু মানে হচ্ছে তোমার দুইশো সত্তর ডিগ্রি তো দেখো আমরা
এই শর্ত থেকে কি পাই দেখো 90 থেকে বড় তার মানে তোমার আছে 90 ডিগ্রি আছে এইটুকু তার মানে এটার থেকে বড় হবে আর তোমার কি আছে এখানে আছে কি 270 ডিগ্রি দেখো 290 থেকে বড় এই 90 দেখো এইটুকু আছে 90 ডিগ্রি তার মানে এটার থেকে বড় আছে এই অংশটুকু আর এরপর কি আছে 270 দেখো এই অংশটুকু মানে এখান থেকে তোমার এই অংশটুকু তোমার এই শর্ত অনুযায়ী আমাদের এই এই অংশটুকু মানে আছে তোমার দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ দেখো এই 90 থেকে বড় আর হচ্ছে তোমার এই এই অংশটুকু মানে হচ্ছে তোমার 180 এবং হচ্ছে তোমার 270 দেখো এই অংশটুকু মানে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ দেখো আমরা শর্ত থেকে পেয়েছি যে এই আলফার অবস্থান আছে দ্বিতীয় এবং চতুর্ভাগ দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ মানে আছে আর দেখো আমরা শর্ত থেকে জেনেছি যে আলফার অবস্থান দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে তার মানে আমরা একবার দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মান বের করবো একবার আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা আলফার মান বের করবো তার মানে দেখবো আমরা পদার্থ শর্ত মতে আলফার অবস্থান আছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে দেখো পদার্থ শর্ত মতে আলফার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে তো সেক্ষেত্রে আমাদের দুইটার মানই বের করতে হবে যেহেতু শর্ত অনুযায়ী আমরা পেয়েছি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে তার মানে দেখলাম পদার্থ শর্ত মতে আলফার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে অথবা আমরা অঙ্কটা তুলি কী বলা হয়েছে কজ আলফা সমান সমান মাইনাস হাফ তো দেখো বা কজ আলফা সমান সমান মাইনাস দেখো কজ হাফের মান হচ্ছে পাই বাই থ্রি কজ হাফের মান হচ্ছে পাই বাই থ্রি তার মানে কজ পাই বাই থ্রি এরপর আমরা কী লিখতে পারি দেখো বা কজ আলফা সমান সমান দেখো আমরা মাইনাস কস পাই বাই থ্রি এটা আমরা এই চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এখন বিবেচনা করব যে আসলে আমরা এই যে মাইনাস কস পাই বাই থ্রি এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতে মানে করে কিনা আমরা সেটা এখন এই চতুর্ভাগের মাধ্যমে আমরা দেখব দেখো আমরা এটাকে যদি এভাবে লিখি যে কস তোমার পাই বাই টু ইন্টু টু মাইনাস পাই বাই থ্রি দেখো আমরা যদি এটাকে এভাবে লিখি যে কস পাই বাই টু ইন্টু টু মাইনাস পাই বাই থ্রি যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এই উপরের মাইনাস কস পাই বাই থ্রি পাবো কীভাবে দেখো আমরা প্রথমে এক নম্বর নিয়মটা ফলো করবো যে চিহ্নের কোনো পরিবর্তন হয় কিনা দেখো এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা এই শর্ত অনুযায়ী ঠিক আছে কিনা দেখো পাই বাই টু এর সাথে টু গুণ আছে তার মানে জোর গুণ আছে দেখো প্রথমে দেখো কোন চতুর্ভাগ যার কষে প্রবেশ করে কিনা দেখো পাই বাই টু এর সাথে টু গুণ আছে তার মানে আমরা যাত্রা শুরু এখান থেকে এক দুই দেখো দুই ঘর যাওয়ার পরে কি আছে মাইনাস পাই বাই থ্রি মানে মাইনাস থ্রিটা মানে হচ্ছে মাইনাস থাকলে এই পিছনের ঘর প্লাস হলে সামনের ঘর যেহেতু মাইনাস আছে তার মানে পিছনের ঘর দেখো এই পিছনের ঘরটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগের সাইন এবং কোসেক হচ্ছে প্লাস তো দেখো সাইন এবং কোসেক হচ্ছে প্লাস মানে হচ্ছে তোমার পজিটিভ সাইন এবং কোসেক ব্যতীত যে বাকি যে চারটা অনুপাত আছে সেই চারটা অনুপাত আছে তোমার নেগেটিভ মানে মাইনাস তার মানে বাকি চারটা অনুপাতের ভিতরে কিন্তু তোমার কজ আছে তার মানে কজ তার সেই কজ কিন্তু তোমার নেগেটিভ তার মানে এখানে নেগেটিভ চিহ্ন আছে তার মানে এই শর্ত অনুযায়ী কিন্তু এই মাইনাসটা ঠিক আছে এরপরে আমরা দুই নম্বর নিয়মটা দেখবো যে পাই বাই টু এর সাথে জোর নাকি বিজোর গুণ আছে যদি জোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না আর যদি বিজোর গুণ থাকে তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে দেখো পাই বাই টু এর সাথে টু গুণ আছে তার মানে জোর গুণ আছে তো যদি জোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না তার মানে দেখো জোর টু জোর গুণ আছে তার মানে ত্রিকোণমিতিক অনুপাত কস কজই থাকবে মানে কস কজই তোমার থাকবে ত্রিকোণমিতিক অনুপাতটার কোনো পরিবর্তন হবে না তার মানে আমার এই শর্ত মতে আমরা এখান থেকে মাইনাস কস পাই বাই থ্রি এটা আমার ঠিক আছে তো দেখো এরপর আমরা কী লিখতে পারি বা কস আলফা সমান সমান কস দেখো এখান থেকে আমরা কী পাবো পাই মাইনাস পাই বাই থ্রি তো দেখো এটা আমরা লিখতে পারি এবার কী লিখতে পারি দেখো বা আমরা কস কস বাদ দিতে পারি এখান থেকে আমরা পাবো কি আলফা সমান সমান পাই মাইনাস পাই বাই থ্রি বা আলফা সমান সমান আমরা এখানে থ্রি যদি লসাগু নিই তাহলে কী হবে থ্রি পাই মাইনাস পাই বা আলফা সমান সমান এখান থেকে আমরা কী পাই দেখো টু পাই বাই থ্রি তো দেখো আলফা এর আমরা একটা মান পেয়েছি টু পাই বাই থ্রি এখন আমরা এটা পেয়েছি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এরপরে আমরা এটাকে আরও একটা তো ছিল আমরা এখন তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখবো যে আলফায়ের মান তৃতীয় আলফায় পদার্থ শর্তমতে আলফায়ের অবস্থান আমরা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে একবার করছি আমরা এখন তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর একবার দেখব দেখো আমরা এখন তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখবো দেখো কজ আলফা সমান সমান মাইনাস হাফ বা
আমরা কি লিখতে পারি দেখো cos আলফা সমান সমান দেখো cos মাইনাস হাফ এর মান হচ্ছে কি দেখো আমার মাইনাস দেখো cos হাফ এর মান হচ্ছে cos pi/3 তো দেখো এরপর আমরা এটাকে কিভাবে দেখতে পারি বা আমরা তৃতীয় সূত্রকে অবসান করব আমরা এটাকে যদি এভাবে লিখি যে cos আলফা সমান সমান cos আলফা সমান সমান তোমার হচ্ছে cos pi/2 into 2 plus pi/3 যদি এটা যদি এভাবে লিখি তাহলে কিন্তু আমার মাইনাস cos pi/3 চলে আসে কিভাবে দেখো আমরা একটু চতুর্ভাগটা লক্ষ্য করি দেখো প্রথমে আমরা এক নাম্বারটা চিহ্নের এই যে মাইনাসটা ঠিক আছে কিনা দেখো এখানে pi/2 এর সাথে আমরা কত দিছি আমরা 2 দিছিলাম তার মানে দেখো 2 ঘর অতিক্রম করবে 1 দুই দেখো দুই ঘর অতিক্রম করার পরে কি আছে প্লাস পাই বাই থ্রি মানে হচ্ছে তোমার প্লাস থিটা প্লাস হলে সামনের ঘর দেখো সামনের ঘরটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তার মানে তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট দেখো যা তার মানে ট্যান এবং কট তার মানে দেখো যার ঘর সে প্রবেশ করে না যদি যার ঘর সে প্রবেশ না করে তাহলে কী করবে দেখো চিহ্নের কোনো পরিবর্তন হবে দেখো যার ঘর সে ব্যতীত যদি অন্য কেউ প্রবেশ করে তাহলে চিহ্নে পরিবর্তন হবে দেখো এখানে আমরা প্লাস থিটা মানে প্লাস পাই বাই থ্রি মানে হচ্ছে প্লাস থিটা দেওয়ার কারণে আমাদের এই সামনের ঘরে অবস্থান করছে তার মানে সামনের ঘরটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ দেখো তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হচ্ছে প্লাস তো ট্যান এবং কট ব্যতীত যে বাকি চারটা অনুপাত আছে সেই চারটা অনুপাতের ভিতরে আমার কজ আছে তার মানে কজ মাইনাস চিহ্নে পরিবর্তন হবে তার মানে দেখো মাইনাসটা কিন্তু তোমার ঠিক আছে এরপর যদি আমরা দুই নম্বর নিয়মটা ফলো করি দেখো পাই বাই টু এর সাথে জোর নাকি বেজোর গুণ আছে যদি জোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না যদি বেজোর গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে দেখো পাই বাই টু এর সাথে টু গুণ আছে তার মানে জোর গুণ আছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না কজ কজই থাকবে তার মানে আমাদের শর্ত আমরা এটা এখানে যে শর্তটা লিখেছি এটা থেকে আমাদের এটা চলে আসবে তার মানে আমার এটা ঠিক আছে এরপর আমরা কী লিখতে পারি দেখো বা কজ আলফা সমান সমান কজ এখান থেকে আমরা কী পাই দেখো এখানে পাবো পাই প্লাস পাই বাই থ্রি বা আমরা কস কস বাদ দিতে পারি আলফা সমান সমান পাই প্লাস পাই বাই থ্রি বা আলফা সমান সমান আমার থ্রি লসাগুণী থ্রি পাই প্লাস পাই বা আলফা সমান সমান এখানে কী পাবো আমরা ফোর পাই ডিভাইডেড বাই থ্রি তো দেখো আমরা এখান থেকে অতএব এটা হবে অতএব দেখো দেখো এখান থেকে আমরা যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখো আমরা এখান থেকে আলফা এর দুইটা মান বের করছি দেখো আলফা সমান সমান টু পাই বাই থ্রি আর এখান থেকে আমরা বের করছি দেখো আলফা সমান সমান দেখো ফোর পাই বাই থ্রি তো দেখো এই দুইটা মান আমরা বের করছি এখন দেখো এই যে দুইটা মান আলফা এর মান টু পাই বাই থ্রি আর একটা বের করছি আমরা ফোর পাই বাই থ্রি এটা আমাদের এই শর্তের ভিতরে আছে কি না আমরা সেটা এখন দেখবো যে এই শর্ত এই যে টু পাই বাই তোমরা যদি এটা যদি মানে বা ফোর পাই পাইয়ের মানুষ তো একশো আশির সাথে যদি ফোর গুণ করে এবার যদি থ্রি দ্বারা ভাগ করো যে মানটা আসবে আবার এখানে তোমার পাই বাই টু পাইয়ের মানের সাথে টু গুণ করার পরে থ্রি দ্বারা যদি ভাগ করো যে মানটা আসবে দেখো যে ব্যাপারটা সেই মানটা কিন্তু তোমার এই 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 শর্ত অনুসারে মানে এই নব্বই থেকে বড় হবে এবং দুইশো সত্তরের থেকে ছোট হবে তোমরা চাইলে সেই মানটা ক্যালকুলেশনে করে দেখতে পারো তার মানে দেখো আমাদের এই শর্ত অনুযায়ী দেখো এটা আমাদের ঠিক আছে দেখো যা গ্রহণযোগ্য এটাও আমাদের যা গ্রহণ যোগ্য কারণ আমাদের এই শর্ত এই শর্তের ভিতরেই আমাদের এই মান দুইটা আছে তার মানে আমরা অতএব লিখতে পারি অতএব নিম্ন মান আলফা সমান সমান টু পাই বাই থ্রি ফোর পাই বাই থ্রি অ্যান্সার দেখো আমরা এই দুইটা মান বের করছি তো দেখো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছো তো দেখো আমাদের এখনকার এই পর্বে আমরা তোমাদের উচ্চতর গণিতের আট দশমিক ত্রিকোণমিতির যে মূল বইয়ের এগারোর ক এবং খ এই দুইটা অঙ্ক সমাধান করে দিলাম পরবর্তী পর্বে আমরা এই এগারোর আরও যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে প্রমাণ করে দেবো তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।